আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে বলেন, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। যে শহরকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের সেই শহরে ফিরে না আসা অবধারিত। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে। ওয়াহুম মিন কুল্লি হাতাবিন ইয়ানসিলুন, এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত বেগে ছুটে আসবে। সূরা আম্বিয়ার এই আয়াতটি অত্যন্ত আশ্চর্যজনক, যেখানে আল্লাহ তাআলা একটি শহর একটি জনপদ সম্পর্কে বলছেন এবং তিনি সেই শহরকে ধ্বংস করে দিয়েছেন, সেই শহরের অধিবাসীদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের শহরকে ধ্বংস করার মাধ্যমে এবং সেই অধিবাসীদেরকে তাদের শহর থেকে বের করে দিয়েছিলেন। ওয়াহুম মিন কুল্লি হাতাবিন ইয়ানসিলুন, সেই শহরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার অধিবাসীদের জন্য যে তারা আর তাদের শহরে ফিরে আসতে পারবে না, এই দাবি নিয়ে যে এটা তাদের শহর। আন্নাহুম লা ইয়ারজিউন, তারা চিরস্থায়ীভাবে বহিষ্কৃত, তবে যেদিন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ইয়াজুজ ও মাজুজ যেদিন মুক্তি পাবে সেদিন তারা পৃথিবীর প্রত্যেক দিকে ছড়িয়ে পড়বে, এটা একটা অর্থ। আর যদি পৃথিবী সর্বত্র সর্বদিকে ছড়িয়ে পড়ে তবে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তৃত্ব তাদের হাতে থাকবে, ভূমির সমুদ্রের আকাশের। সম্ভব হলে আর্নল্ড টয়েনবিল লেখা সিভিলাইজেশন অন ট্রায়াল বইটি পড়ুন, তিনি একজন ব্রিটিশ ইতিহাসবিদ ছিলেন। বইটি লেখা হয়েছিল 1948 সালে, আজ থেকে প্রায় 70 বছর পূর্বে। সেই বইটিতে তিনি লিখেছিলেন যে আধুনিক পশ্চিমা সভ্যতার আবির্ভাব হয়েছে একটি মিশন নিয়ে, সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, ভূমি সমুদ্র আকাশ সব কিছু। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে যা হবে একটি ধ্বংসাতীত শক্তি। পৃথিবীর মানব ইতিহাসে এই প্রথমবার একটি জাতি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, এর আগে কেউই এমনটা করতে সক্ষম হয়নি। আরেকটি অর্থ, তারা অবতরণ করবে প্রত্যেক উঁচু স্থান হতে, অর্থাৎ তারা আমাদেরকে গোটা পৃথিবীকে তাদের লক্ষ্যবস্তু বানাবে, গোটা পৃথিবীর উপর তারা নিজেদেরকে চাপিয়ে দিবে, আপনি চাইলেও তাদের থেকে বাঁচতে পারবেন না। কোন শহর এটা? যে শহরটিকে নিষিদ্ধ করা হয়েছে তার অধিবাসীদের জন্য এবং যে শহরের সাথে ইয়াজুজ ও মাজুজের সম্পর্ক রয়েছে। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি তা হলো, আমরা সবগুলো হাদিস দেখেছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে, আমরা দেখেছি এমন কোনো শহরের নাম বলা আছে কি না যার সাথে ইয়াজুজ ও মাজুজের সংযোগ রয়েছে, এবং আমরা সব হাদিস দেখে এটা নিশ্চিত হয়েছি যে শুধুমাত্র একটি শহরের নাম বলা আছে ইয়াজুজ মাজুজের সাথে, আর সেটা হচ্ছে বাইতুল মাকদিস, জেরুজালেম, আল কুদস। এবং আমরা দেখেছি যে পবিত্র কোরআনে এমন কোনো শহরের নাম বলা আছে কি না, এমন কোনো জনপদের নাম বলা আছে কি না যাদেরকে আল্লাহ তাআলা তাদের শহর থেকে বের করে দিয়েছিলেন যাতে তারা আর তাদের শহরে ফিরে আসতে না পারে, এবং যারা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই শহরে ফিরে এসেছে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। এবং পুরো কোরআনে আমরা একটি মাত্র শহর পেয়েছি যাকে নিষিদ্ধ করা হয়েছে তার অধিবাসীদের জন্য যাতে তারা আর তাদের শহরে ফিরে আসতে না পারে, এবং যারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই শহরে ফিরে এসেছে, আর সেই শহরটি হলো জেরুজালেম। হযরত ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করার কারণে এবং তাকে হত্যা চেষ্টা করার অপরাধে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উপর শাস্তি প্রেরণ করেন। 70 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য গোটা জেরুজালেম দখল করে নেয়, হাজার হাজার ইহুদিদেরকে হত্যা করে এবং সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে চিরস্থায়ীভাবে বের করে দেয়। তাই চলুন দেখি আমরা সেই শহরটিকে খুঁজে বের করতে পারি কি না। আমরা দেখতে পাই যে জেরুজালেমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন এবং বনি ইসরায়েলকে সেখান থেকে বের করে দিয়েছিলেন, যদিও আল্লাহ তাআলা এই ভূমি তাদেরকে দান করেছিলেন বাস করার জন্য। তাই আমরা চিহ্নিত করেছি যে জেরুজালেম হচ্ছে সেই শহর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কারা এত বছর পর জেরুজালেম দখল করলো বনি ইসরায়েলদের জন্য, এবং বনি ইসরায়েলকে আবার 2000 বছর পর জেরুজালেমে ফিরিয়ে নিয়ে আসলো? যদি আপনি তাদেরকে চিনতে পারেন তাহলে আপনি ইয়াজুজ ও মাজুজকেও চিনতে পারবেন। আল্লামা ইকবালই প্রথম যিনি সেই শহরটিকে চিহ্নিত করতে পেরেছিলেন।
সমগ্র মুসলিমদের মধ্যে মাত্র একজন, তিনি শুধু চিহ্নিতই করেননি, দাবিও করেছিলেন।